শ্রাবণী শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর গুলা কই, ভালো আছ? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? আছি বাবা, ভালো আছি, আবার অসুস্থ আছি। যা হোক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে থাকো আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক। বড় ওয়াইএনসিএ পাবলিক স্কুল কলেজের পক্ষ থেকে অনলাইনে সবাইকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটু পড়াশোনায় ঢুকি। লাবণী, বই খাতা কলম গুলো বাবা কাছে নিয়ে বসো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, গতদিনে আমি আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা, আর একটা হলো কি ছিল, কি আলোচনা ছিল বলো তো? যুক্তিবিদ্যা আর কি ক্লাস নিয়েছিলাম গতদিনে? স্যার আমি তো জানি না, আমি আসতে পারি নাই ক্লাসে। আচ্ছা, গতদিন আমরা আলোচনা করলাম যুক্তিবিদ্যা ও নন্দন দত্ত। আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যুক্তিবিদ্যা ও গণিত, এর সাদৃশ্য বৈসাদৃশ্য। হ্যাঁ, যুক্তিবিদ্যা কি, গণিত কি, এ সম্পর্কে একটু ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আচ্ছা, এখন আসো যুক্তিবিদ্যা ও গণিত। এর আগে আমরা কিন্তু অলরেডি কয়েকটা ক্লাস নিয়েছিলাম। লাবণী, তুমি ক্লাসে আসছিলে কিনা জানি না। জি স্যার। দর্শন, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, তোমার হলো কি বলে নন্দন দত্ত, এগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা তো আলোচনা করেছিলাম। আমরা এই অধ্যায় শেষের দিকে প্রায়, আর একটা ক্লাস হবে আজকের পরে, আগামী বুধবার একটা ক্লাস হবে, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়টা শেষ হবে। আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা শুরু করবো, এরপর আগামী ক্লাসের পর আর একটা ক্লাস হবে। যাই হোক, আমরা আজকে যুক্তিবিদ্যা ও গণিত এই সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে আমি এর আগে কিন্তু আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যার উৎপত্তি কি, যুক্তিবিদ্যার ভাগ, হ্যাঁ, এগুলো সব আলোচনা করেছিলাম। কাজে ওই বিষয়ে আমরা একটু আলোচনা করব না, আমরা আলোচনা করব যেহেতু ওটা আলোচনা করাই আছে, সেহেতু আমরা একটু গণিত সম্পর্কে আলোচনা করে এর সাদৃশ্য বৈসাদৃশ্য কি কি আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে মিনাজুল, শুনতে পাচ্ছ মিনাজ? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি চাদরটা একটু খুলে সুইটার গায়ে দাও, ক্লাসটা কিন্তু রেকর্ডিং হয় অনেকে কিন্তু। হ্যাঁ আচ্ছা, এখন আমরা আসি যে যুক্তিবিদ্যা ও গণিত, এর মধ্যে আসলে গণিত কি, গণিত কাকে বলে, এ সম্পর্কিত আলোচনা করা দরকার, তাই না? যে তোমরা আচ্ছা, যুক্তিবিদ্যা হচ্ছে অনেকটা প্রাথমিক গণিতের মতো, এটা হচ্ছে কষবার বিষয়। আমরা জানি যুক্তিবিদ্যা মানুষ অনেক চিন্তাশীল, চিন্তা করতে গিয়ে অনেক কিছু চিন্তার বিজ্ঞান বলা হয়ে থাকে যুক্তিবিদ্যা। আমরা জানি যে যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক, যার অর্থই হচ্ছে চিন্তা। হ্যাঁ, চিন্তা, অনুমান, আশা। এক্ষেত্রে গণিতেরও কিন্তু যে অঙ্কটা তুমি কষবা, যে পাটিগণিত বলো, বীজগণিত বলো, যে কোনো বিষয় বলো, এটাই কষবা, এটা কিন্তু চিন্তা করে কষতে হয়। সুতরাং উৎপত্তিগত দিক থেকে কিছুটা হলো এর মধ্যে অনেকটা সাদৃশ্য বা মিল রয়েছে। গণিতের তো আমরা জানি ম্যাথমেটিক্স, তাই না? ম্যাথামেটিক্স বলে, ম্যাথমেটিক্স কেউ বলে, ম্যাথমেটিক্স, যেটাই হোক গণিতের ইংরেজি শব্দ হলো ম্যাথমেটিক্স। আচ্ছা, এটা এসেছে কোথা থেকে? গ্রিক শব্দ ম্যাথিন, ম্যাথমেটা থেকে, যার অর্থ হচ্ছে যেসব জিনিস শিক্ষা করা যায়। আমরা ভালো করে বুঝে নেই, গণিতের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাথমেটিক্স, এটা সে ম্যাথা থেকে, MATHA, ম্যাথা থেকে। ভালো করে বোঝো, তোমাদের সামনে যারা ক্লাস করতেছো অবশ্যই বই এবং কলমটা কাছে নিয়ে বসবা। গণিতের ইংরেজি শব্দ এসেছে গ্রিক শব্দ ম্যাথমেটা থেকে, হ্যাঁ, যার অর্থ হচ্ছে যে যেসব জিনিস শিক্ষা করা যায়, যেসব জিনিস শিক্ষা করা যায়। সুতরাং আমরা বলতে পারি, এখানে লিখছে একটা সংজ্ঞা, ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ এডুকেশন, এই ম্যাথমেটিক্স শব্দের অর্থ দিচ্ছে সায়েন্স অফ ম্যাগনিটিউড অ্যান্ড নাম্বার বলে সংজ্ঞা ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং গণিতের স্থান, গণিত হলো স্থান, সংখ্যা, পরিমাণ সম্পর্কিত একটি বিজ্ঞান। তোমরা কিন্তু লিখে নিতে পারো যে গণিত হচ্ছে স্থান, সংখ্যা ও পরিমাণ সম্পর্কিত বিজ্ঞান।
বাংলা গণিত শব্দটি গণনা থেকে উদ্ভূত হয়েছে। আমরা গ্রিক শব্দ ম্যাথমেটা থেকে বুঝলাম যেসব জিনিস শিক্ষা করা যায়, কিন্তু বাংলায় যে শব্দটা আছে গণিত, সেই গণিত শব্দের অর্থ হচ্ছে গণনা। গণিত শব্দের অর্থ হচ্ছে গণনা। সুতরাং আমরা বলতে পারি হলো গণনা সম্পর্কীয় বিজ্ঞান। এটা তোমরা একটু লিখে নাও, গণিত হলো বাংলা অর্থ দিক দিয়ে বলতে পারি যে গণিত হলো গণনা সম্পর্কীয় বিজ্ঞান। আবার উৎপত্তিগত দিক থেকে আমরা বলতে পারি যে গণিত হলো স্থান, সংখ্যা ও পরিমাণ সম্পর্কীয় একটি বিজ্ঞান। তোমরা কি বুঝতে পারতেছ? গণিতের ইংরেজি আমরা লজিক যেটা হোক, লজিক আমরা পড়ছি, ওদিকে আমরা যাচ্ছি না, খালি গণিত সম্পর্কে একটু আলোচনা করি। যে গণিত এসেছে, গণিতের ইংরেজি শব্দ হলো ম্যাথমেটিক্স, এসেছে ম্যাথা থেকে, MATHEMATICS, ম্যাথমেটা থেকে, যার অর্থ হচ্ছে যেসব জিনিস শিক্ষা করা যায়। সুতরাং এদিক থেকে আমরা বলতে পারি যে গণিত হলো স্থান, সংখ্যা ও পরিমাণ সম্পর্কীয় একটি বিজ্ঞান। গণিত হলো স্থান, সংখ্যা ও পরিমাণ সম্পর্কীয় একটি বিজ্ঞান। আবার বাংলায় যে গণিত শব্দটা রয়েছে, এই গণিত শব্দের অর্থ হচ্ছে গণনা করা বা গণনা থেকে উদ্ভূত। সুতরাং এদিক থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে গণিত হলো গণনা সম্পর্কীয় বিজ্ঞান। গণিত হলো গণনা সম্পর্কীয় বিজ্ঞান। তোমরা কি লিখছো? জি স্যার। আচ্ছা, এখানে বিভিন্ন গণিতজ্ঞ রয়েছেন, যেমন বেঞ্জামিন পিয়ার্স। বেঞ্জামিন পিয়ার্স ইনি বলেছেন যে যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাই হলো গণিত। ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ড্র নেসেসারি ক্যালকুলেশন। যে বলতেছে যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে, যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাকে বলা হচ্ছে গণিত। তোমরা কি বুঝতে পেরেছো পিয়ার্স কি বলতেছেন? পিয়ার্স যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাই হচ্ছে গণিত। আমরা বলি গণিতের পাটিগণিত বলো, ত্রিকোণমিতি বলো, জ্যামিতি বলো, উপপাদ্য বলো, যেটাই বসো, তার কিন্তু সব শেষে কিন্তু একটা সিদ্ধান্ত উপনীত হওয়া হয়। সব শেষে একটা সিদ্ধান্ত আমাদের আসে, ভিতরে আমরা যেটুকুই করি সবার শেষে কিন্তু একটা উত্তর আমরা খাতায় লিখি। সেজন্যই বলতেছে যে যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাই হচ্ছে গণিত। আবার ইয়াং গণিত কয় পৃষ্ঠা যে বলতেছে, এটা কয় পৃষ্ঠা? এটা তোমাদের, তুমি কোন বই ব্যবহার করতেছ? স্যার আমি কাজল ব্রাদার্স লিমিটেড। কাজল ব্রাদার্স, আচ্ছা তুমি এটা 49 পৃষ্ঠাটা বের করে দেখো। আবার ইয়াং যুক্তি গণিতবিদ ইয়াং বলতেছেন যে যাবতীয় বিমূর্ত গাণিতিক পদ্ধতি ও তাদের বাস্তব প্রয়োগই হচ্ছে গণিত। তাহলে তোমরা এখান থেকে একটা সংজ্ঞা লিখে নাও। বেঞ্জামিন পিয়ার্স যে সংজ্ঞাটা দিয়েছেন এই সংজ্ঞাটা তুমি একটু নিগেট করে নাও। লাবণী শুনতে পাচ্ছ? জি স্যার। যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে, যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাই হলো গণিত। এই সংজ্ঞাটা তোমরা লিখে নাও, যদি বই থাকে বইতে আন্ডারলাইন করে নাও। আচ্ছা এখন আসো, গণিত হলো সংখ্যাশাস্ত্রের বিজ্ঞান। আমরা জানি যে গণিতে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো হচ্ছে সংখ্যা, 1 2 3 4, 1 2 3 4, এই সংখ্যার উপর এক্স ওয়াই জেড যেগুলো ব্যবহার করা হয় এটা হলো সংখ্যা শাস্ত্রে একটি বিজ্ঞান। প্রতীকমূলক ভাষাই হচ্ছে গণিতের মূল বিষয়বস্তু। প্রতীক ABCD 1 2 3 4 XYZ MK MN, এগুলো কিন্তু একটা প্রতীক, তাই না? এই প্রতীকে প্রকাশ করার মাধ্যমে কিন্তু সিদ্ধান্তটা গণিত টেনে নেয়। সুতরাং আমরা গণিতকে সংখ্যা শাস্ত্রের বিজ্ঞান এবং প্রতীকমূলক বিজ্ঞান বলে অভিহিত করতে পারি। আচ্ছা এখন আসো, গণিত এবং যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য, তোমরা একটু সবাই খাতায় লিখে নাও, আমি তোমাদের পয়েন্ট কিছু করে দিচ্ছি। গণিত ও সংখ্যা সরি যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে কি কি বিষয়, কয়েকটি বিষয়ে সাদৃশ্য হয়েছে, সাদৃশ্য গুলো একটু তোমাদের একটু বলে দিই। বুঝতে পেরেছো? এর আগে তোমাদের একটু বলি, যুক্তিবিদ্যা কিন্তু মানুষকে
একজন যুক্তিবিদ যুক্তি পদ্ধতি করতে শেখায় না, ভালো করে বুঝো। যুক্তিবিদ্যা মানুষকে যুক্তিবিদ হতে শেখায় না, তার চিন্তা চেতনার ভিতরে যে ভুল ত্রুটি গুলো রয়েছে সেই ভুল ত্রুটি গুলো কিভাবে পরিহার করা যায়, ভুল ত্রুটি পরিহার করে কিভাবে নির্ভুল যুক্তি প্রয়োগ করা যায়, কিভাবে অপরের কাছে নিজের যুক্তিটাকে গ্রহণযোগ্য করা যায়, এই বিষয়গুলো কিন্তু শিক্ষা দেয়। তোমাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে, যুক্তিবিদ কি শিক্ষা দেয়? মানুষকে চিন্তাশীল হতে শিক্ষা দেয়, কখনো যুক্তিবিদ হতে শিক্ষা দেয় না। তোমার চিন্তার ভিতরে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সেগুলো যেন পরিহার করতে পারে, নিজের ভুল ত্রুটি পরিহার করে নিজের যুক্তিটাকে অপরের কাছে গ্রহণযোগ্য করার জন্য পদ্ধতি নিয়মকানুন শিক্ষা দিয়ে থাকে। গণিতশাস্ত্র কি করে থাকে? গণিতশাস্ত্র একই কাজ করে থাকে, নিজের যুক্তি বা নিজের যে সংখ্যা তত্ত্বগুলো রয়েছে এগুলোর মাধ্যমে সঠিকভাবে প্রয়োগের শিক্ষার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে আসা যায়, সেই শিক্ষাটাই কিন্তু গণিত দিয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে গণিত এবং যুক্তিবিদ্যার মধ্যে কিন্তু অনেকটা অনেক বিষয়ে মিল রয়েছে। যুক্তিবিদ্যাও যেমন কতগুলো সংখ্যা প্রতীক বিভিন্ন প্রতীকের মাধ্যমে ব্যবহার করে থাকে, তোমাদের পরবর্তী অধ্যায়ে চলে আসবে, যেখানে প্রাকল্পিক যুক্তির একটা সংকেত রয়েছে, বৈকল্পিক যুক্তির একটা সংকেত রয়েছে, হ্যাঁ সাংযোগিক যুক্তির একটা সংকেত রয়েছে, সমমানিক যুক্তির একটা সংখ্যা রয়েছে, প্রতীক রয়েছে। এই প্রতীকগুলোর মাধ্যমে কিন্তু অঙ্ক কষতে যে ব্যবহার সেভাবে কিন্তু আমাদের যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা হয়। অনুরূপ ভাবে গণিত শাস্ত্র কিন্তু একই কাজ করে থাকে, বিভিন্ন এ বি সি ডি এক্স ওয়াই জেড 1 2 3 বা যেটি সংখ্যা প্রতীক বলা হয় এগুলো কিন্তু ব্যবহার করে সিদ্ধান্ত কিন্তু নিয়ে আসা হয়। বুঝতে পারছো? এখন দেখো যুক্তিবিদ্যা ও গণিত শাস্ত্রের মধ্যে সাদৃশ্য। লাবণী শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা বাবা একটু খাতা কলম নাও তো সবাই। নিছো? আচ্ছা 1 নম্বর লেখো, এক নম্বর হচ্ছে যে যুক্তিবিদ্যা, আচ্ছা লেখো, উভয়ই খুবই স্পষ্ট ও প্রাঞ্জল। ছোট ছোট পয়েন্ট দেওয়া আছে, 5-7টা পয়েন্ট দেওয়া আছে, উভয়ই খুবই স্পষ্ট প্রাঞ্জল। আমরা জানি গণিতের যে সিদ্ধান্ত গুলো পাওয়া যায় এগুলো কিন্তু সবসময় স্পষ্ট প্রাঞ্জল হয়, নির্ভুল তথ্য হয়ে থাকে। আবার যুক্তিবিদ্যায় যে আমরা যুক্তিগুলো প্রদান করে থাকি, আকারগত যে প্রমাণগুলো প্রদান করে থাকি, এগুলো কিন্তু নির্ভুল তথ্য আমাদের দিয়ে থাকে। এজন্য বলতেছে যে উভয়ই খুবই স্পষ্ট ও প্রাঞ্জল। লিখছো? 2 নম্বর লেখো, উভয়ই স্বতঃসিদ্ধ সত্যকে প্রকাশ করে। কিরে রণ, কেবল আসলা, ঘুম ভাঙছে? আমাদের ক্লাস অলরেডি 15 মিনিট পাস্ট হয়ে গেছে। আচ্ছা উভয়ই স্বতঃসিদ্ধ সত্যকে প্রকাশ করে, উভয়ই স্বতঃসিদ্ধ সত্যকে প্রকাশ করে। আজকে কিন্তু ক্লাস হচ্ছে যুক্তিবিদ্যা গণিতের সাদৃশ্য বৈসাদৃশ্য, গণিত কাকে বলে, এর উপরে কিন্তু ক্লাস হচ্ছে। সাদৃশ্য 2 নম্বরটা হচ্ছে স্বতঃসিদ্ধ সত্যকে প্রকাশ করে, উভয়ই স্বতঃসিদ্ধ সত্যকে প্রকাশ করে। লিখছো? 3 নম্বর, সবার কাছে গ্রহণযোগ্য এমন তত্ত্ব প্রকাশ করে, সবার কাছে গ্রহণযোগ্য এমন কিছু তথ্য প্রকাশ করে, তত্ত্ব প্রকাশ করে। আমরা জানি গণিতের যে স্বতঃসিদ্ধ নিয়মগুলো রয়েছে, আবার যুক্তিবিদ্যার যে স্বতঃসিদ্ধ গুলো নিয়মগুলো রয়েছে, সারা পৃথিবী ব্যাপী একই নিয়ম, সবার কাছে গ্রহণযোগ্য। সে কথাই বলছে সবার কাছে গ্রহণযোগ্য এমন তত্ত্ব আবিষ্কার করে। 4 নম্বর, নির্ভুলতা প্রকাশ করে, নির্ভুলতা প্রকাশ করে। পাঁচ নম্বর, সত্যকে জানার চেষ্টা করে, পাঁচ নম্বর সত্যকে জানার চেষ্টা করে, পাঁচ নম্বর সত্যকে জানার চেষ্টা করে। হয়েছে
छय नम्बर व्यक्तित्वेर विकाश घटाय छय नम्बर व्यक्तित्वेर विकाश घटाय सात नम्बर जुक्तिर यथार्थता निर्णय करे जुक्तिर यथार्थता निर्णय करे लिखो सात नम्बर उभयी सुसंबद्ध सुसंहत और सुशृंखल ज्ञान दान करे उभयी सुसंबद्ध सुसंहत और सुशृंखल ज्ञान दान करे এখানে একটা কথা তোমাদের বলি যদি আমাদের যুক্তিবিদ্যার কথা হচ্ছে যে মানুষ হয় মরণশীল সকল কাক হয় কালো মানুষ হয় বিপদ এই যে জ্ঞানগুলো এই জ্ঞানগুলো কি কেউ অস্বীকার করতে পারবে এগুলো কি সারা পৃথিবী কিন্তু একই কথা বলবে সুতরাং এই জন্য বলতেছে যে উভয়ই সুসংবদ্ধ সুসংহত ও সুশৃঙ্খল জ্ঞান দান করে বুঝতে পেরেছ এরপরে জীবনের সাথে বাস্তবের মুখোমুখি নয় নম্বর হচ্ছে জীবনের সাথে বাস্তবের মুখোমুখি আর একটা পয়েন্ট তোমাদের দেই দশ নম্বর যুক্তিবিদ্যার সরি উভয়েরই কতগুলো শতসিদ্ধ নিয়ম রয়েছে উভয়ের কতগুলো শতসিদ্ধ নিয়ম রয়েছে উভয়েরই কতগুলো শতসিদ্ধ নিয়ম রয়েছে লিখছো জি স্যার আচ্ছা শতসিদ্ধ নিয়ম কোনগুলা যেমন যুক্তিবিদ্যাকে বিজ্ঞানের পর্যায়ে নিয়েছে কতগুলো নিয়ম যেমন বিরোধ নিয়ম নির্মাধ্যম নিয়ম পর্যাপ্ত হেতু নিয়ম এগুলো প্রত্যেকটা বিজ্ঞানের ক্ষেত্রেই আছে পদার্থ বলো রসায়ন বলো ফিজিক্স বলো বায়োলজি বলো কেমিস্ট্রি বা আগডুম বাগডুম যে সাবজেক্ট গুলো রয়েছে সব সাবজেক্টে কিন্তু এগুলো কিন্তু স্বতঃসিদ্ধ নিয়ম রয়েছে বিরোধ নিয়ম পর্যাপ্ত হেতু নিয়ম অভেদ নিয়ম নির্মাধ্যম নিয়ম অনেকগুলো নিয়ম পাঁচ ছটা নিয়ম রয়েছে এগুলো কিন্তু বিজ্ঞানের কোষ্ঠী পাথরে কিন্তু যাচাই করা হয় অনুরূপ ভাবে গণিতেও কিন্তু এরকম কতগুলো স্বতঃসিদ্ধ নিয়ম রয়েছে যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিন্তু স্বতঃসিদ্ধ নিয়ম এ প্লাস বি হোল কিউব স্কয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রগুলো রয়েছে গণিতের যে উপপাদ্য বা বীজগণিত পাটিগণিতের যে সূত্রগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে শতসিদ্ধ নিয়ম এগুলো গণিতেরও রয়েছে তার যুক্তিবিদ্যারও রয়েছে সুতরাং আমরা বলতে পারি যে উভয়ের কতগুলো শতসিদ্ধ নিয়ম রয়েছে আচ্ছা আর একটা পয়েন্ট লাগো উভয়েরই কতগুলো পূর্বত সিদ্ধ উভয়ই কতগুলো পূর্বত সিদ্ধ অভিজ্ঞতাকে স্বীকার করে আমরা জানি দুই আর দুই চার হয় এটা কিন্তু আমরা জন্মের আগে থেকে পৃথিবীর শুরু থেকে কিন্তু আমাদের ছিল দুই দুগুণে চার হয় তিন আর দুই পাঁচ হয় পাঁচ পাঁচে দশ হয় এ প্লাস হোল স্কয়ার সূত্র সারা পৃথিবী জুড়ে কিন্তু আমরা এটা স্বীকার করে থাকি তাই না এটা জন্মের আগে থেকে কিন্তু আমাদের ছিল কিয়ামত পর্যন্ত থাকবে যুক্তিবিদ্যা কিন্তু এটা থাকবে যে মানুষ হয় মরণশীল এটা আদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের কিয়ামত পর্যন্ত কিন্তু এই কথাগুলো কিন্তু প্রযোজ্য হবে তাই না যে তোমার হলো কি বলে মানুষ হয় বিপদ কাক হয় কালো গরু হয় চতুষ্পদ এগুলো কিন্তু যুক্তিবিদ্যার ভাষা এগুলো কিন্তু আমাদের জন্মের আগে থেকে কিন্তু পৃথিবীতে প্রচলিত ছিল শুধু আমরা জন্মগ্রহণ করছি বই পড়ছি বিদেশ আমরা এগুলো শিখলাম তা কিন্তু নয় এগুলো কিন্তু অনেক আগে থেকে পূর্বত সিদ্ধ ভাবে কিন্তু আমাদের ছিল সেজন্য এখানে বলা হচ্ছে যে উভয়েরই কিছু পূর্বত সিদ্ধ অভিজ্ঞতাকে স্বীকার করে উভয়ই কিছু পূর্বত সিদ্ধ বয়সুগার বয়রেপ্ত পূর্বত সিদ্ধ অভিজ্ঞতাকে স্বীকার করে উভয়ই কিছু পূর্বত সিদ্ধ অভিজ্ঞতাকে স্বীকার করে ঠিক আছে এই গেল আমাদের হলো যুক্তিবিদ্যা গণিতের সাদৃশ্য এখন আসো কয়েকটা পাঁচ চার পাঁচটা বৈসাদৃশ্য রয়েছে এখন লেখো যুক্তিবিদ্যা ও গণিতের বৈশাখ শোনো বাবা তোমাদেরকে সবার উদ্দেশ্যে বলি তোমরা যদি পরীক্ষার খাতায় এই প্রশ্ন থাকে সৃজনশীল আকারে যে যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো
যদি এরকম প্রশ্ন থাকে এবং তোমার মতামত দাও, তাহলে তোমরা প্রথমে কিন্তু যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যার সংজ্ঞা কি, দুই এক লাইনে শেষ করবা। গণিত কাকে বলে, গণিতের সংজ্ঞা কি, গণিত কোথা থেকে এসেছে, দুই এক লাইনে শেষ করে দিবা। দেওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু সাদৃশ্য লেখো, আর বৈসাদৃশ্য লেখো, আর উভয়ের মধ্যে সম্পর্ক লেখো। এভাবে কিন্তু সুন্দর করে কিন্তু খাতায় তোমরা লিখবা। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি স্যার। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? আজমান, আজমানি কি, আজমাইন, রনক, বাবা আমার কথা কি বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে কারো? না স্যার, না স্যার। আচ্ছা এখন আসো, যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে আমরা সাদৃশ্য বুঝলাম, এখন আসো বৈসাদৃশ্য। আচ্ছা মিনহাস শুনতে পাচ্ছো? জি স্যার। লাবণী, স্যার আচ্ছা তুমি কি বলতে পারবা সাদৃশ্য গুলো কয়টা লিখছো এবং কি কি লিখছো? জি স্যার। দেখি একটু বলো তো বাবা শুনি। 11টা। হ্যাঁ দেখি একটু বলো তো। এক নাম্বার যুক্তিবিদ্যা উভয় খুবই সপিষ্ট প্রাঞ্জল। হুম, 2 নাম্বার উভয় সদিষ্ট সত্যকে প্রকাশ করে। ভালো করে বলো, সতিষ্ঠ না, সত্য সিদ্ধ, দন্তু সয়ে বয়ে, ভালো করে সবাই শোনো। হ্যাঁ, দন্তু সয়ে বয়ে ত বিসর্গ, দন্তু সয়ে হিসিকার দয়ে ধ, সত্য সিদ্ধ মানে যে সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারবে না তাকে বলা হচ্ছে সত্য সিদ্ধ। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তারপরে বলো। সবার কথা গ্রহণযোগ্য আছে, সবার কাছে গ্রহণযোগ্য তথ্য প্রকাশ করে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ৪ নম্বরটা নির্ভুলতা প্রকাশ করে। ৫ নম্বর সত্যকে জানার চেষ্টা করে। ৫ নম্বর সত্যকে জানার চেষ্টা করে। হ্যাঁ, তারপরে ৬ নম্বর ব্যক্তিত্বের বিকাশ ঘটা। তারপর ব্যক্তিত্বের বিকাশ ঘটা। ৭ নম্বর যথার্থ নিয়োগ। গুড, তারপর উভয় সুসংবদ্ধ, সুসংহত, সুশৃঙ্খল, জ্ঞান দান করে, সুসংহত, যুক্তি, জ্ঞান দান করে। ১০ নম্বরটা উভয় কতগুলো স্বতঃসিদ্ধ নিয়ম রয়েছে। উভয় কতগুলো স্বীকার করে। গুড, আচ্ছা এখন আসো আমরা কিছু বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা করি। প্রথমেই লেখো যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে বৈসাদৃশ্য বা পার্থক্য। হ্যাঁ আচ্ছা, এখন আসো, যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের শাখা, ভালো করে বুঝো, তারপরেও কিছু পার্থক্য রয়েছে। যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা, অপরপক্ষে গণিত হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, এটা প্রথম পার্থক্য। যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের শাখা আর গণিত হচ্ছে বিজ্ঞানের শাখা। এ বাবা, এখানে আরেকটা পয়েন্ট তোমাদের দেওয়া উভয় জানা দরকার। ওই যে সাদৃশ্য বললাম না, যুক্তিবিদ্যা ও গণিতের সাদৃশ্য যে বলা হলো, ওখানে উভয়ই আকারগত সত্যতা প্রদান করে, এটা কিন্তু সাদৃশ্যের ভিতরে আছে। সাদৃশ্যের ভিতরে যে উভয়ই আকারগত সত্যতা প্রদান করে, উভয়ই আকারগত সত্যতা প্রদান করে, এটা একটু সাইডে লিখে নাও। সাদৃশ্যের ভিতরে উভয়ই আকারগত সত্যতা প্রদান করে, বুঝতে পেরেছো? আচ্ছা, পার্থক্যের ক্ষেত্রে আমরা বললাম কি, যে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা, অপরপক্ষে গণিত হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। আচ্ছা, এরপরে লেখো 2 নম্বরে লেখো, যুক্তিবিদ্যার উৎপত্তি
যুক্তি বিদ্যার উৎপত্তি দর্শন থেকে, যুক্তিবিদ্যার উৎপত্তি দর্শন থেকে, কিন্তু গণিতের উৎপত্তি সংখ্যা থেকে। যুক্তিবিদ্যার উৎপত্তি দর্শন থেকে, কিন্তু গণিতের উৎপত্তি হলো সংখ্যা থেকে। লিখছো? জি স্যার। তিন নম্বর লেখো, যুক্তিবিদ্যার শাখা হলো, যুক্তিবিদ্যার শাখা হলো সাবেকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা এবং পরা যুক্তিবিদ্যা ইত্যাদি। যুক্তিবিদ্যার শাখা হলো সাবেকী যুক্তিবিদ্যা। সাবেকী যুদ্ধ সাগে সা বয়কের বে কয় দীর্ঘার সাবেকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, পরা যুক্তিবিদ্যা ইত্যাদি, এগুলো হলো যুক্তিবিদ্যার শাখা। যুক্তিবিদ্যার শাখা হচ্ছে সাবেকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, আরেকটা হচ্ছে পরা যুক্তিবিদ্যা, এগুলো হলো যুক্তিবিদ্যার শাখা। ঠিক আছে, পদার্থের পরে যা কিছু থাকে, যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি না, অতীন্দ্রিয় সত্তা যেগুলো রয়েছে, এগুলোকে বলা হচ্ছে পরা যুক্তিবিদ্যা, ঈশ্বর আত্মা দেহ মন সম্পর্ক এগুলা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যুক্তিবিদ্যার শাখা হচ্ছে সাবেকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, পরা যুক্তিবিদ্যা ইত্যাদি। কিন্তু গণিতের শাখা হচ্ছে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান ইত্যাদি। লিখো, গণিতের শাখা হচ্ছে কি বলে? ত্রিকোণমিতি। কিন্তু গণিতের শাখা হচ্ছে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান ইত্যাদি ইত্যাদি। চার নম্বর হবে, যুক্তিবিদ্যার সিদ্ধান্ত মাঝে মাঝে ভুল হয়। যুক্তিবিদ্যার সিদ্ধান্তটা মাঝে মাঝে ভুল হয়, কিন্তু গণিতের সিদ্ধান্ত সবসময় নির্ভুল হয়। যুক্তিবিদ্যার সিদ্ধান্ত মাঝে মাঝে ভুল হয়, কিন্তু গণিতের সিদ্ধান্ত সবসময় নির্ভুল হয়। লিখছে সবাই? কারো কোনো সমস্যা আছে? কয়টা হয়েছে মিনাজ? চারটা। তোমরা যখন খাতায় নোট করবা, তখন এর সাথে যদি আরো কোনো পার্থক্য থাকে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, যদি আরো পাঁচ সাতটা দুই তিনটা পার্থক্য বা সাদৃশ্য বৈসাদৃশ্য তোমরা যদি বের করতে পারো, তাহলে এগুলা এর সাথে অ্যাড করে নিবা। ঠিক আছে? আচ্ছা, এখানে এখন আসো, যে প্রশ্নের শেষে সৃজনশীল তোমাদের চায় না যে তোমার মতামত দাও বা তোমার তুমি মূল্যায়ন করো। এই পার্টটা তোমাদের একটু শেষ করে দেই, যে আমরা আলোচনা যে যুক্তিবিদ্যা এবং গণিতের যে সাদৃশ্য বৈসাদৃশ্য কাকে বলে ইত্যাদি নিয়ে আলোচনা করলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে গণিতের যুক্তির প্রয়োজন অবশ্যম্ভাবী, কারণ গণিতকে বলা হচ্ছে যুক্তির প্রবেশ দ্বার। গণিতকে বলা প্রবেশ দ্বার, বিজ্ঞান গণিত এবং যুক্তিবিদ্যা উভয়ের মধ্যে অনেক বিষয় সাদৃশ্য রয়েছে। মোট কথা হচ্ছে যে গণিত ও যুক্তিবিদ্যা উভয়ই, শেষে যে পয়েন্টটা তোমাদের দিলাম, উভয়কে বলা হচ্ছে আকারগত বিজ্ঞান। উভয়ই শুধুমাত্র কোন যুক্তির বা কোন গণিতের অঙ্কের শুধুমাত্র আকারগত
বিদ্যা নিয়ে আকারগত বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। বাক্যের ভিতরে কি কি থাকবে কি কি থাকবে না, হ্যাঁ সেগুলো কিন্তু আলোচনা, ওই সত্য কি মিথ্যা এগুলো কিন্তু আলোচনা করে না। যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে সঠিক হবে। যদি বলা হয় টেবিলটি বইটি টেবিলের উপরে আছে, টেবিলটি মাটির উপরে আছে, অতএব বইটি মাটির উপরে আছে, তাহলে এটা কিন্তু আমাদের আকারগত ঠিক আছে, কিন্তু আসলে কি বইটি মাটিতে মাটি ছুঁয়ে আছে? বইটি কিন্তু মাটি ছুঁয়ে নেই, এটা কিন্তু আকারগত সত্যতা প্রমাণ করলো। হ্যাঁ, অনুরূপ ভাবে যদি বলা হয় মানুষ কেঁচো খায়, কেঁচো মানুষ মুরগি খায়, মুরগি কেঁচো খায়, অতএব মানুষ কেঁচো খায়, কিন্তু আসলে কি মানুষ কেঁচো খায় না? মানুষ কিন্তু কেঁচো খায় না, মানুষ মুরগিটা খায়। এটা কিন্তু আমাদের শুধুমাত্র আকারগত সত্যতা প্রমাণ করা হয়ে থাকে। আবার অনেক যুক্তি বাক্য আছে যেগুলো বস্তুগত সত্যতা প্রকাশ করে থাকে, সেগুলো আমরা পরে আসবো। কিন্তু আমরা বলতে পারছি যে গণিত এবং যুক্তিবিদ্যা উভয়ই কিন্তু আমাদের আকারগত সত্যতা প্রমাণ করে থাকে। এখন আসো গণিতের ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ার, অনেকগুলো যে তোমাদের মান ধরা হয়, রশ্মি ধরা হয়, এগুলো কিন্তু যে সবসময় সত্য হবে তা কিন্তু নয়। গণিতের ফর্মটা আকারটা ঠিক আছে কিনা এই বিষয়টা কিন্তু দেখা হয়, দেখে কিন্তু সিদ্ধান্ত নির্ণয় করা হয়ে থাকে। সুতরাং উভয় কিন্তু আকারগত সূত্রটা প্রদান করে থাকে। সুতরাং বলা যায় যেখানে গণিতের জ্ঞান আছে সেখানে যুক্তিবিদ্যার জ্ঞান আছে, আর যেখানে যুক্তিবিদ্যার জ্ঞান আছে সেখানে অবশ্যই গণিতেরও জ্ঞান আছে। উভয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সুন্দর করে মূল্যায়নটা ভালো করে করবা। ঠিক আছে, এখন আমি অল্প কথা একটু সংক্ষেপ করব, সেটা হলো কি গণিত ও কম্পিউটার বিদ্যা। আমাদের কয়েক মিনিট সময় আছে, গণিত ও কম্পিউটার বিদ্যা এটা অতটা বিষয় নাই, আলকা একটু আলোচনা করে দেই। আমরা জানি যে কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী একটা যন্ত্র, যেটা 1800 শতকে আমরা আবিষ্কার করা হয়ে থাকে, তাই না? যে এই কম্পিউটারের প্রথম যে ধারণাগুলো ছিল, যে সে সম্পর্কে যে কাহিনীগুলো আছে তোমরা সবাই সেটা কিন্তু জানো, আমি ওদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি যে গণিতের তোমার সরি কম্পিউটারে কতগুলো বিষয়, আমি কিন্তু কম্পিউটার এবং যুক্তিবিদ্যা এবং কম্পিউটার কিছু আলোচনা কম্পেয়ার করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে মনোযোগ দাও কয়েক মিনিট। যে যুক্তিবিদ্যা এবং কম্পিউটার, কম্পিউটার কতগুলো আমরা যখন কিবোর্ডে হাত দেই, কম্পিউটারের কিবোর্ডটাতে হাত দেই, তখন দেখবা যে ABCD কিউ অ্যাডজাস্ট প্লাস মাইনাস বা ইকুয়াল যেটাই আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু এক একটা প্রতীকে আমরা হাত দেই। কথা বুঝছো? এক একটা প্রতীক, ABCD এগুলো ক খ গ এগুলো একটা প্রতীক না, এগুলো অক্ষর প্রতীক বলা হয়, এগুলো একটা প্রতীক, প্লাস মাইনাস গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো কি এক একটা প্রতীক না? কম্পিউটারে কিন্তু কতগুলো প্রতীকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়ে আসা হয়। অনুরূপ ভাবে তোমার যুক্তিবিদ্যা তো কতগুলো প্রতীক, যেমন আমি বললাম যে সংযোগিক প্রতীক আছে, বৈকল্পিক প্রতীক আছে, সমমানিক প্রতীক রয়েছে, আবার অনেক ক্ষেত্রে PQ, PQ, RS এগুলো কিন্তু প্রতীকেও কিন্তু যুক্তিবিদ্যায় ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এই প্রতীকের দিকে কিন্তু যুক্তিবিদ্যা এবং হ্যাঁ কি বলো কে বলতে চাইলো, যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞানের মধ্যে বুঝিনি একটু জোরে বলো, স্যার এখন কোন সাবজেক্ট হচ্ছে? সায়েন্সের না কমার্সের? আচ্ছা শেষের দিকে এখন যুক্তিবিদ্যার ক্লাস হচ্ছে, আর্টসের ক্লাস। আচ্ছা কম্পিউটার বিজ্ঞানটা তোমরা অল্প একটু বিষয় রয়েছে, কম্পিউটার এবং শিক্ষা যে বিষয়টা রয়েছে তোমার, কম্পিউটারটা আগামীকাল মানে তোমরা বাসায় একটু ভালো করে দেখে নেবা, কিন্তু অল্প একটু বিষয় রয়েছে এখান থেকে নৈবিত্তিকের এবং ক মার্কের প্রশ্ন তোমাদের এখান থেকে থাকে, বড় প্রশ্ন এখান থেকে থাকে না। তারপরও ক মার্কের প্রশ্ন যে কম্পিউটার কাকে বলে, কম্পিউটার কিভাবে হয়েছে, এটুকুই তোমাদের বইতে সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকে, তোমরা এইগুলো একটু মুখস্থ করে নিও। আগামী দিনে তোমাদের যুক্তিবিদ্যা ও শিক্ষা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের শেষের থেকে একটা থাকে, যে যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কি, বা যুক্তিবিদ্যা পাঠ করলে আমাদের কি কি উপকার হবে, শেষের যে পাঠটা রয়েছে এই দুটো বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আগামী দিন তোমাদের আলোচনা করব। বুঝতে পেরেছো? তোমরা এ পর্যন্ত যুক্তিবিদ্যা ও গণিত এবং যুক্তিবিদ্যা এবং কম্পিউটার এই জিনিসগুলো তোমরা একটু বাসায় সুন্দর করে আমাকে নোট করে কাল আগামী দিন করে দেখাইবা,
আমি তোমাদের একটু পড়ার শুনছিলাম তোমাদের যে যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের মধ্যে তিন চারটা পাঁচটা পয়েন্ট হলো লিখবা, যে পার্থক্য সাদৃশ্য বৈসাদৃশ্য কি কি রয়েছে, চার পাঁচটা পয়েন্ট লিখে আমি তোমাদের একটু তোমাদের কাছ থেকে একটু শুনবো, ঠিক আছে? আগামী বুধবার এই সময় আমি শুরুতে কিন্তু তোমাদের কাছ থেকে শুনবো। সেই পর্যন্ত সবাইকে ভালো থাক ভালো ভালো থাকার জন্য প্রার্থনা করে আমি আমার ক্লাসটা এখনই ইতি টানতেছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী বুধবার। তাহলে তোমাদের একটা কাজ দেওয়া থাকলো, যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞানের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্য মূল্যায়ন লিখে নিবা, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার ক্লাসটা শেষ করছি। সবাইকে স্বাগতম জানিয়ে আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।